গুড ইভিনিং ক্লাস ফাইভ ম্যাগনস গ্লোবাল স্কুল টুডে উইল স্টার্ট চ্যাপ্টার থ্রি অফ গ্রামার নাউন্স জেন্ডার নাও জেন্ডার অফ টু টাইপস আরও হয় কিন্তু বেসিকলি দুটো টাইপ হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার ফেমিনাইন জেন্ডার ম্যাসকুলিন মানে যেটা ছেলেকে বোঝায় ফেমিনাইন মেয়েদেরকে বোঝায় আঙ্কল

আর যেটা ছেলে মেয়ে দুটোই হতে পারে যেমনি বেবি ছিল দে আর কমন জেন্ডার মেল ওর ফিমেল হতে পারে বোথ বোথ মানে ফিমেল একসঙ্গে চাইল্ড নার্স ইঞ্জিনিয়ার টিচার ডক্টর ড্রাইভার সব নাউন্স দ্য স্ট্যান্ড ফর নন লিভিং থিংস আর অফ দ্য নিউটার জেন্ডার নন লিভিং থিংস পেন বক্স পেপার মাউন্টেন হোটেল না ফর্মিং ফেমিনাইন নাউন্স যেমনি কিছু একটা রুল আছে আমরা আমরা সাফিক্স প্রি সাফিক্স লাগিয়ে দিই মানে সামনে কিছু অ্যাড করে দিই কাউন্ট কাউন্টেস অ্যাক্টার অ্যাক্ট্রেস জায়েন্ট জায়েন্ট ডিউক ডাচেস গড গডেস এম্প্রেস এম্প্রেস এগুলো দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে ম্যাসকুলিন পরেরটা হচ্ছে ফ্যামিনাইন নাইন সাম কেসেস আর এন্টায়ারলি ডিফারেন্ট ওয়ার্ড ইজ ইউস আলদা আলাদা আঙ্কল আন্ট ব্রাদার সিস্টার কিং কুইন এগুলো আলাদা এখানে এগুলোতে অনেক সিমিলারিটি আছে

হেডিং আর কোয়েশ এগুলো বুকে করে নিও অসুবিধা নেই এটা বুকে করে নিও তাহলে কোয়েশ্চেন টোশন লিখতে হবে না পেন্সিল দিয়ে বিটা কিন্তু খাতায় করে খাতায় লিখবে কোয়েশ্চেন লিখবে না অনলি আনসার্স হেডিংটা লিখে আর যেটা জেন্ডার চেঞ্জ করছো তার নিচে আন্ডারলাইন করবে মাথায় রাখবে যে জেন্ডারগুলো ব্ল্যাক আছে চেঞ্জ করছো তার নিচে আন্ডারলাইন করবে আনসারে দ্য পোয়েট রেড আউট হিজ পোয়েমস টু দ্য লর্ডস সিটেড ইন দ্য কোর্ট দ্য পোয়েট ইস রেড আউট হিজ পোয়েমস টু দ্য লর্ডস কি হবে একটু দেখবে সিটেড ইন দা কোট. লর্ড লেডি হয় প্লুরাল আছে তো লর্ড লেডি আর লর্ডস হলে লেডিস সো কোয়েশ্চেন বেশ কিছু আছে আচ্ছা বেশি বড় তো চ্যাপ্টার নেই তাই করে সবকটাই করে নিস বিটা হয়ে যাবে সব কটা সিটা রিরাইট দ্য সেন্টেন্সেস বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন নাউন্স উইথ নাউন ডিনোটিং কমন জেন্ডার তা আন্ডার লাইনগুলো আন্ডারলাইন করা আছে এদের জন্য কী কমন নাউন আমরা ইউজ করতে পারি যেমন হ্যারি হ্যাজ আ ডজন র্যামস অ্যান্ড ইভস অন ইস ফার্ম তো র্যামস অ্যান্ড ইভস ভেড়ার মানে র্যাম হচ্ছে ছেলে ইভস হচ্ছে মেয়ে এগুলো হচ্ছে শিপ সো হ্যারি হ্যাজ আ ডজন শিপ অন ইস ফার্ম এইভাবে করে নেবে সো উই আর ডান উইথ দ্য চ্যাপ্টার ডু দিস প্রপারলি Thank you very much.